সারা দেশের সাথে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মহা সমারোহে পালিত হলো ঈদের নামাজ। শহরের বিভিন্ন মসজিদে প্রথমে সকাল 8টা, দ্বিতীয় 8টা 30 মিনিটে ও শেষ নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। নামাজ শেষে ইমাম সাহেবেরা বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেন। বিগত 2 বছর করোনা ভাইরাসের জন্য এই উৎসব সেভাবে পালিত হয়নি। এদিন বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রতিটি মসজিদে উপস্থিত হয়ে ইমামদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেন। খুবই আনন্দ ফিল করছি এবং আল্লাহর শুকর যে আমরা ভালোভাবে ঈদকে কমপ্লিট করতে পেরেছি, আল্লাহর বড় মেহরবানি এবং দয়া। এবং 2 বছর পরে আমরা ঈদ যে ঈদুল ফিতর আদায় করলাম, আরও বেশি আমাদের অন্তরের শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ আল্লাহর ওপরে। এবং আমাদের মসজিদে যে সময় নির্ধারিত হয়েছিল সকাল 9টা, ঠিক সকাল 9টা দিয়ে ঠিক সময় অনুষ্ঠিত হয়ে গেছে এবং ভালোভাবে হয়েছে। জেলা প্রশাসন অ্যাডিশনাল এসপি নিজে এসেছিলেন আপনার কাছে, কি বার্তা দিয়ে গেলেন? খুব ভালো বার্তা দিয়ে গেলেন, ওনারা আমাদেরকে শুক্রিয়া জ্ঞাপন করেছেন এবং আমাদের তরফ থেকেও, মসজিদের তরফ থেকেও আমরা ওনাদেরকে ঈদের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সব কিছু আমরাও জানিয়েছি ওনাদেরকে। সারা বিশ্বের সমস্ত মানুষ শান্তির সাথে বসবাস করে এবং সমস্ত রকমের খারাপ থেকে যেন সকলকে যেন হেফাজত করে, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দোয়া করেছি। সকলে যেন সুস্থ সাথে ভালোভাবে যেন জীবনযাপন করে, এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, যাতে এর ফল পায়। তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঈদের নামাজ কত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং বৃষ্টি ছাড়া সবই সুন্দরভাবে হয়েছে। তবুও আমাদের মসজিদে যে টাইমটা আমরা ঠিক করেছি সেই টাইমটায় বৃষ্টি না হওয়াতে আমরা পরমপূর্ণময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে ওই সময়টা বৃষ্টি দেননি। অনেক জায়গায় মসজিদে শুনছি নাকি নামাজ পিছিয়ে গেছে, আমাদের আল্লাহর রহমতে নামাজ পিছনোর কোনো পরিস্থিতি আসেনি। আমরা সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আল্লাহর রহমতে আদায় করতে পেরেছি, তার জন্য পরমপূর্ণময় আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি। আপনার প্রশাসন থেকে অ্যাডিশনাল এসপি এবং আইসি স্যার এসেছিলেন, কী বার্তা দিয়ে গেলেন? সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী একটা মেসেজও দিয়ে গেলেন, যাতে সেই মেসেজটা আমরা ভালো করে পড়ি। আজকে আমাদের খুশির ঈদ, খুশির মধ্যে আমাদের একটু দুঃখ যে আমার মরিন স্বামী জজসাহেব নুরে আলম চৌধুরী আজকে আমাদের সাথে নেই, কিন্তু এই যে আমরা মেয়েদের জামায়াত মারগ্রাম দুদামপাড়া মসজিদে করছি এর শুরু এবং মেয়েদের ইসলামে কোনো মানা নেই, বাধা নেই একসঙ্গে মানে মসজিদে নামাজ পড়ার, এইটা প্রতিষ্ঠা করার জন্য এই মারগ্রামের মতন একটা বীরভূমের অত্যন্ত গ্রাম, যদিও এটা একটা বলতে গেলে এশিয়ার বৃহত্তম গ্রাম, সেখানে তিনি তার নিজের যে পারিবারিক মসজিদ এই পাড়ার জন্য সর্বসাধারণের জন্য সেখানে মেয়েদের নামাজ জামায়ের ঈদের নামাজ পড়ানোর উৎসাহ দিয়েছিলেন এবং আমি ওনার স্ত্রী হিসাবে সেই দায়িত্ব নিয়ে, এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার এনারা সম্পর্কে শাশুড়ি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।